আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই আদার ব্র্যান্ড নিউ ডিফারেন্ট টাইপ। ভাই এটা কে ইনভাইট দিতেছে বারবার? কে ভাই এটা? কি রে ভাই, একটা ভিডিও বানাইতেছি, বারবার কেন ইনভাইট দিতেছো? দেখতেছো যে আসতেছি না, তারপরেও কেন ইনভাইট দিতেছো বারবার? কি রে ভাই, তুই তো তাড়াতাড়ি আমার ভুলা গেলি। ওদিন যে দেখলাম তুই আমার মাইরা ভিডিও আপলোড দিলি, বাট ওদিন তো আমার নেট প্রবলেম ছিল, এর জন্য আমি হেরা গেছি। পারলে যদি সাহস থাকে তুই আজকে আয়, তোর একবারে ভইরা দেব। ও আচ্ছা, তাহলে তুই কই কাপড় ছাপরি ফ্যান? কি রে ভাই, তোর 10,000 ডায়মন্ড কই? ভিডিও তো না 10,000 ডায়মন্ড চ্যালেঞ্জ ছিল, পরে না ভাগলি তুই? এই ভাই, ওদিন আমার নেট খারাপ ছিল, এর জন্য আমি হেরা গেছি। তুই যদি আজকে আমার হারাইতে পারিস, আমি কাপুর ফ্যান না, তোর ফ্যান হয়ে যাবো। তুই কি ভাবছ, তোর সাথে কি খেলার সময় আছে নাকি? তোর মতো ছাপরি ফ্যান ফলোয়ার আমার পিছনে ঝুলা পড়া থাকে? হ্যাঁ, তোমার ঝুলা থাকা বাদ দাও, তোমার যদি সাহস থাকে না আজকে আও। আমি আজকে আমার নেট অনেক ভালো, যদি আজকে তুমি আমার হারাইতে পারো না, আমি কাপুর ফ্যান না, তোমার ফ্যান হয়ে যাবো 100%। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বাট আজকের ম্যাচ হারার পরে নেক্সট টাইম থেকে যাতে আর জীবনে উচ্চারণ করতে না শুনে যে তুই কাপুর ফ্যান। অল রাইট গাইস, আমরা ফাইনালি চলে আসছি কাস্টম ম্যান। গাইস প্রথম রাউন্ডে নিয়ে নিছি আমরা এখানে হাতে ডিজার্ট ইগল উইথ শর্টগান। আমার গেম প্লের অবস্থা খুবই বাজে দেখতে পাচ্ছেন, কজ আমি অনেক দিন যাবত প্র্যাকটিস করি না। অবশ্যই প্র্যাকটিস অলওয়েজ ম্যাক্সিমাম পারফেক্ট, ইউ নো গাইস এভরিবডি, যে প্র্যাকটিস যদি না করেন তাহলে যত ভালো গেম প্লে করেন না কেন, একদিন কিন্তু আপনি গেম প্লে ঠিকই ভুলে যাবেন। সো আমাদের প্র্যাকটিস করা উচিত, বাট আমি কিন্তু গাইস ওইভাবে গেমে এতটা অ্যাফোর্ড দিচ্ছি না, যার কারণে আমি গেম খুবই কম খেলি। সো ফার্স্ট রাউন্ডে কিন্তু আমরা এখানে ট্রাই করতেছি, অ্যান্ড দেখতে পাচ্ছেন হাতে ডিজার্ট ইগল নিয়ে, অ্যান্ড আমার ডিজার্ট ইগলের শর্ট যে কতটা মারাত্মক সেটা তো আপনারা প্রায় সবাই জানেন। অ্যান্ড বলতে না বলতে এখানে কিন্তু আমরা ডিজার্ট ইগল দিয়ে ফার্স্ট রাউন্ডে হেডশট মেরে দিয়েছিলাম। অ্যান্ড রাইট নাও আমরা নিয়ে নিছি এক রাউন্ড। অ্যান্ড আরেকটা কথা আমি সরি বলতে চাই আপনাদের কাছে, যে আমি কিন্তু এই ভিডিওটাতে ফেস ক্যাম করতে পারি নাই। এর অন্যতম কারণ হচ্ছে গাইস আপনারা জানেন যে রমাদান মান্থের ভিতরে আমি অনেক বেশি, সবাই আমি না শুধু সবাই, অনেক টায়ার্ড থাকে। অ্যান্ড ফেস ক্যাম করতে হলে অনেক বেশি প্যারা খাইতে হয়, লাইক বারবার একটা ভয়েস দিতে হয়, একটু মানে ফেসের সাথে ভয়েসের ম্যাচ না হলে সেই ভিডিওটা আবার বানাইতে হয়। অ্যান্ড বলতে না বলতে আবার কিন্তু আমরা এখানে হেডশট মেরে দিয়েছি, সেকেন্ড রাউন্ড অনলি রেড শট। অ্যান্ড আমি তাকে বলতেছিলাম যে লাইক সে যাতে মোটামুটি শর্ট গান দিয়ে ওয়ান ট্যাপ খেলার ট্রাই করে, বাট সে কিন্তু শর্ট গান দিয়ে ওয়ান ট্যাপ খেলতেছিল না। সো আমার কাছে জিনিসটা একদম উইয়ার্ড লাগে যে ও জিতার জন্য শুধু হচ্ছে স্প্যামিং করতেছিল, মূলত কাব্যর ফ্যান তো কাব্যর মতোই হবে। সো যেটা বলতেছিলাম যে রমাদান মান্থের ভিতরে কিন্তু ভিডিও বানানো অনেক বেশি কষ্টকর, আর মাত্র ঘুম থেকে উঠে হচ্ছে আমি ভিডিও শ্যুট মানে ভিডিওর ভয়েস দিতেছি, লাইক আপনারা তো বুঝতেই পারতেছেন আমার ভয়েস শুই না। সো অ্যাকচুয়ালি এটা একটু ম্যাচ করে নেবেন, আমি জানি না কেমন হইতেছে, মাত্র ঘুম থেকে উঠছি। অ্যান্ড সামনে হচ্ছে প্লেয়ার 10 গাইস, ও স্প্যাম করতেছে লিটারালি। ভাই আই সোয়ার, মানে আমি যদি আগে জানতাম যেরকম স্প্যাম করবে আমি জীবনে এর সাথে গেম প্লে করতাম না, ঠিক আছে? কারণ আমি স্প্যামিং একদমই পছন্দ করি না। আর এখানে আমরা সেই লেভেলের মুভমেন্ট দেখানোর ট্রাই করতেছিলাম ওর কাছ থেকে লাইক দূরে যাওয়ার জন্য, বাট দেখা যাক গাইস। এখানে এই রিলুট প্রবলেমটার জন্য অনেক প্যারা খাইতে হয়েছে আমার। সো দেখা যাক এখানে আমাদের হেল্প করার ট্রাই করবো, বাট এ মেবি স্প্যাম করবো ভাই, স্প্যাম করবো শিওর। অ্যান্ড দেখতে পাচ্ছেন স্প্যাম করে কিন্তু এখানে মাইরে দিয়েছে আমাদেরকে। ভাই এই ওয়ান ট্যাপ খেলে না কেন বুঝি না আমি, এমনিও হাঁটতেছে অমনিও হাঁটতেছে। সো একটু ওয়ান ট্যাপ খেলে তো বিষয়টা আরও সুন্দর হতো আমার জন্য। ওকে সো দেখা যাক, দেখেন কোন জায়গায় বৈশা বৈশা খেলতেছে গাইস। আপনারা কিন্তু টপ আপ করতে গিয়ে অনেকে স্ক্যামের শিকার হচ্ছেন, বিশ্বস্ত কোনো মানুষ পাচ্ছেন না টপ আপ করার জন্য। আবার অনেকে কিন্তু গাইস কম দামে ডায়মন্ড খুঁজেন, যারা নিজেও জানেন না যে আপনাদের আইডিতে ফেক ডায়মন্ড ঢোকানো হচ্ছে। পরবর্তীতে কিন্তু গাইস আপনাদের আইডিতে রেড ডায়মন্ড লেগে যাচ্ছে। তাই আমি জিআরআরএফ কিন্তু গাইস নতুন সিস্টেমে টপ আপ নিয়ে আসলাম, আর আমাদের এই টপ আপটা কিন্তু গাইস গেরিনার অফিসিয়াল ওয়েবসাইট থেকে করা হয়। তাই আপনারা চাইলে কিন্তু গাইস বিশ্বস্ততার সাথে টপ আপ করতে পারেন আমাদের এই হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার থেকে। আর অবশ্যই গাইস এই হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে তারাই মেসেজ দিবেন যারা টপ আপ করবেন, টপ আপ ছাড়া কিন্তু অন্য কোনো বিষয় এখানে কথা বলা যাবে না। তাই নিজের আইডিটি সেফ রাখতে উল্টা পাল্টা ওয়েবসাইট থেকে টপ আপ না করে আমাদের কাছ থেকে টপ আপ করতে পারবেন খুব সহজেই। এ ভাই পুরা কাপড় স্টাইলে খেলতেছে। ওকে সো সামনে প্লেয়ার, অ্যান্ড ভাই উডপ্যাকার নিছি, উডপ্যাকার দিয়ে আমার হেডশটই লাগতেছে না আজকে। আমি স্কোয়াডের মধ্যে ভালো হেডশট মারতে পারি উডপ্যাকার দিয়ে, বাট এটা আমার ওয়ান ভার্সেস ওয়ানে অনেক বেশি খারাপ লাইক হেডশট লাগে না বললেই চলে। সো দেখা যাক গাইস আমি শটগান দা ট্রাইন, বাট এগেইন এন্ড এগেইন ব্রো, হোয়াট দা ফাক, মানে বারবার একইভাবে স্প্যাম করতেছে ভাই লিটারালি। আমি আগে জানলে জীবনের সাথে গেম প্লে করতাম না। তবে গাইস আমাদের যেইভাবে হোক হারাইতে হবে, সো আপনারা তো বুঝতেই পারতেছেন যদি পিচির সাথে হারা যায় তাহলে কিন্তু একটা লজ্জাজনক অবস্থায় পড়তে হবে। সো যেভাবে হোক জিততে হবে, বাট আগের গেম প্লে যদি থাকতো তাহলে পিচি হয়তো দুই রাউন্ডও নিতে পারতো না, টিকতেই পারতো না আমার সামনে। আর এখন ভাই বলতে না বলতে এইটা ভালো ছিল, এই হেডশটা আমার কাছে ভালো লাগছে, বাট ও হচ্ছে স্প্যাম করে ভাই, স্প্যাম না করে যদি হেডশটে খেলতো তাহলে আরও বেশি সুন্দর হতো গেম প্লেটা। সো যেটা বলতেছিলাম যে আগের গেম প্লে যদি থাকতো এপ্লাই হয়তো আমার খুঁজেই পাইতো না, তার আগে হেডশট খাওয়া যেত। আপনারা তো জানেন যে আমি কিন্তু অ্যাপোলাপাটো স্টাইলে খেলা শুরু করছিলাম, বাট পরে কিন্তু গাইস আবার স্টপ করে দিছি। অ্যান্ড এর একটা মাত্র কারণ হচ্ছে গাইস ফ্রি ফায়ারে এতটা এফোর্ট দিচ্ছি না, কারণ এটার কোনো ভবিষ্যৎ নাই, ইউনো আগের মতো কিন্তু এতটা অডিয়েন্স বেজ এখানে নাই এখন। সো যতটুকু ভিডিও আপলোড দিতেছি আপনাদের ভালোবাসা আপনাদের রিকোয়েস্টের কারণে। সো এখনও যারা ভিডিওতে লাইক করেন না প্লিজ হিট দ্য লাইক বাটন, কজ এত কষ্ট করে যদি আপনাদের জন্য রমাদানের মধ্যে ভিডিও বানাতে পারি উইদাউট স্পন্সর, সো আপনারা কেন একটা লাইক করতে পারবেন না? সো লাইক করে দেন, হিট দ্য লাইক বাটন, অ্যান্ড অবশ্যই
কমেন্ট করে জানান নেক্সটে কি টাইপ ভিডিও চান, আমরা কি নেক্সটে কোনো অন্য গেম প্লে আনবো নাকি সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। লাইক GTA 5 রোল প্লে বা আদার কোনো র্যান্ডম গেম, লাইক যে কোনো গেম হতে পারে সেটা আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমরা কিন্তু সব গেম খেলা ট্রাই করি এখন, অ্যান্ড অতটা সময়ও পাই না। সো দেখা যাক গাইস, এখানে কিন্তু সামনে আমরা দেখতে পাচ্ছি ও কিন্তু মোটামুটি ভালো একটা ড্যামেজ দিয়েছে, প্রায় হেলমেট উড়িয়ে দিয়েছে আমার, বাট আমি কিন্তু সর্বোচ্চ ট্রাই করার। ওকে ভাই, এই পুলাই বুঝি না, আমি একটা জিনিস বুঝি না, এ দূরে দূরে কেন থাকে, এ শর্ট রেঞ্জে কেন আসতেছে না। ওকে লেটস সি, আমরা আগে মেড কিট করতে হয় না, মেবি কনস্ট্যান্ট HP গেইন দিছে, আমি এটা উচ্চারণ করতে পারতেছি না, আই ডোন্ট নো, এটা আমি জীবনে দেখি নাই স্পেলিং, দ্যাটস ওয়াই। সো দেখা যাক, সামনে এসে পড়ছে, অ্যান্ড আই কেস, এখানে হেডশট লাগে যাবেন গাইস। ভাই এই সিচুয়েশনগুলোতে হেডশট লাগলে মানে নিজের মধ্যে একটা শান্তি অনুভব হয়, লাইক মানে জাস্ট অস্থির লাগছে হেডশটটা আমার কাছে, নিজের কাছে। সো দেখতে পাচ্ছেন নেক্সট রাউন্ড আমরা চলে গেছি, 3-3 হয়ে গেছে, সে কিন্তু আমার সাথে কোনো অংশে কম না, মানে সে আমার সাথে অবশ্যই ভালো প্লেয়ার না এটা বলা যায়, তবে আমার প্র্যাকটিস নাই যার কারণে আমার গেম প্লে এরকম হচ্ছে। আর তার মধ্যে দেখেন সে কীভাবে খেলতেছে, সেখানে ওইখানে বসে হচ্ছে মানে AWM-তে খেলতেছে। ভাই AWM নেওয়াটা মানে এখানে রুলসের মধ্যেই ছিল না, বাট স্টিল ভাই ওই কথায় আছে না যে যেরকম ওইরকমই করবে। সো লেটস সি, আমরা হচ্ছে হাতে নিয়ে নিছি শর্ট গানের সাথে সাথে এখানে UMP, অ্যান্ড UMP-টা দেখা যাক ভাই, ওয়ান শট। ওকে লেটস সি ভাই, এখানে কিন্তু আমার সে বসে আছে AWM শট দেওয়ার জন্য, বাট এখানে বলতে না বলতে UMP-টা, আমি যদি UMP নিয়ে লিটারালি ভাই এক রাউন্ডও নিতে পারবো না। ওকে সো নেক্সট রাউন্ড, এখানে একটা ডিপ হেডশট লাগে, আপনারা দেখলে বুঝতে পারবেন। সো ডিপ ব্রো, এইটা জোস ছিল ভাই, এইটা জোস ছিল, মানে যখনও তিনটা রাউন্ড জিতে গেছে আমি তখন ভাবছিলাম যে আমি মনে হয় গেম প্লে ভুলে গেছি, বাট না ভাই আমার গেম প্লে আত্মা কিন্তু এখনও যায় না আমার কাছ থেকে, ঠিক আছে। আর অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে হেডশটটা কেমন লাগছে ভাই, আমার কাছে এটা জোস লাগছে। গাইস ও কি ভাবতেছে আমি বুঝি না, মানে ও ভাবতে পারে যে আসলে ও দূরে দূরে খেলতেছে AWM দেখতে করে শর্ট দিতেছে, আমি মনে হয় লাইক ভয় পেয়ে পালাই যাবো, বাট বিষয়টা এরকম না, ও যদি আমার সাথে 1-to-1 ফাইট করতো, লাইক একদম একদম সামনাসামনি ফাইট করতো, তাহলে কিন্তু আরও জোস হইতো, মানে আমি হয়তো হারিয়ে গেলেও আমার কাছে শান্তি লাগতো যে ভাই না ও হচ্ছে স্কিল দিয়ে হারাইছে, বাট এগুলো কোনো স্কিল না আসলে কাস্টমের মধ্যে, একদম চুপায় চাপায় চুরি করে খেলাটা আমার কাছে একদমই অকওয়ার্ড ফিল হয়ে যাচ্ছে আমার এখন, এর সাথে খেলতেই মন চাইতেছে না। বাট গাইস জিততে হবে যে কোনোভাবে, কারণ যে চ্যালেঞ্জ দিছে এই চ্যালেঞ্জটা কমপ্লিট করে তার কাপড় ফ্যান থেকে আমার ফ্যান বানাই ফেলতে হবে। সো দেখা যাক কি হয় এখানে। আর গাইস আমার হাতে আছে শর্ট গান উইথ UMP যদিও নিতাম না, বাট ও নিচে দেখে মাঝে মধ্যে নিতে হয়, অ্যান্ড আই গেস এখানে আমরা সর্ব ভাই পুলাই What the fuck bro, এটা কি হইতাছে, বারবার স্প্যাম করতেছে ভাই MP40 দিয়ে, সামনে যাওয়া যাবে না আর। ওকে এন্ড গাইস দেখতে পাচ্ছেন এবার আমরা AWM নিয়ে নিছি, কারণ ভাই আমার মাথা পুরো নষ্ট হয়ে গেছে, এই পুলা AWM দেখলে আমি কেন খেলতে পারবো না। লেটস সি, দেখেন আমার কিন্তু AWM স্কুপ হইতেছে না, কারণ আমি লেফট ফায়ার বাটন দিয়ে খেলতেছি। অ্যান্ড অনেকে দেখলাম আগের ভিডিওতে কমেন্ট করছে যে ভাই তুমি হেডশট লাগো কীভাবে, বাট তুমি তো মানে ড্র্যাগ করো না, আসলে আমি লেফট ফায়ার বাটন দিয়ে খেলি যার কারণে ড্র্যাগ করতে হয় না, মানে ড্র্যাগ দেখায় না আসলে। সো দেখতে পাচ্ছেন এখানে হাতে শর্ট গান অ্যান্ড উইথ AWM ও মেডিকেট করতেছে, আমি তার মেডিকেট করার সময় দিলাম, বাট এখানে কিন্তু আমাদের হেডশট লাগতেছে না, বিকজ অফ আমরা হচ্ছে লাইক আমাদের মেবি মাউজের হার্চ কমানো, আমি এটা দেখতে হবে আসলে গেমটা শেষ করার পর। লেটস সি, ওকে একটা শর্ট অ্যান্ড সেকেন্ড শর্ট অ্যান্ড গাইস বুম, ভাই এই পুলা এখন বুঝে গেছে ভাই AWM নিলে আরিফের সাথে টাইম নেই, বাট আমার কাছে যে কোনো গানই হোক না কেন, সেটা হোক AWM সেটা হোক UMP বা SMG যেই কোনো গান হোক না কেন, আমি সব গানেই প্রায় সেম খেলি, কারণ আমি সব গানতে প্রায় সবসময় প্র্যাকটিস করি এটা সবসময়, অ্যান্ড কাস্টম তো আমি মাসে একটাও খেলি না, আর যদি লাইভে আসি শিখ তখনই তোমাদের সাথে গেম প্লে করা হয়, তাছাড়া কিন্তু আর কোনো গেম খেলি না আমি। তবে দেখা যাক গাইস, আমার হাতে আছে AWM সাথে আছে এইখানে শর্ট গান, এই দুইটা কম্বিনেশনে কিন্তু আলফা ফ্রি ফায়ার মানে হচ্ছে অঙ্কুশ যারা চিনো তোমরা, তো এ কিন্তু জোস খেলতো। তবে দেখা যাক গাইস এই স্টাইলে আমরা খেলা ট্রাই করি, তবে সে তো টু শট মারতো, বাট আমি তো ওয়ান ট্যাপ মারি। লেটস সি, অ্যান্ড সামনে ও আই থিঙ্ক এবার পালাইবো, কারণ এই ম্যাচটা যদি ও আচ্ছা ও মেবি 8 রাউন্ডের খেলা দিয়েছে, মানে 8টা রাউন্ড জিততে হবে আমাকে, মানে অলরেডি কিন্তু আমাদের আরও 2টা রাউন্ড জিততে হবে, না হলে কিন্তু আমরা এখানে সেও কিন্তু 4টা রাউন্ড নিয়েছে, ওরও কিন্তু খারাপ প্লেয়ার বলা যায় না, তবে সে মূলত স্প্যাম করে নিছে, যদি লেজিটভাবে খেলতো তাহলে হয়তো 2-3 রাউন্ড নিতে পারতো না। সো দেখা যাক এখানে কী করে, আমার হাতে কিন্তু দেখতে পাচ্ছেন শর্ট গান অ্যান্ড ডিপ হেডশট ভাই, এইটা অনলি ভাই শান্তি লাগে, এইসব হেডশট যখন মারি তখন শান্তি লাগে, আই সোয়ার ব্রো। আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এই হেডশটগুলো আপনাদের কাছে কেমন লাগে, অ্যান্ড দেখতে পাচ্ছেন এখানে এখন তারে খুঁজেই পাওয়া যাচ্ছে না। ওকে অ্যান্ড অবশ্যই গাইস তোমরা নেক্সটে জানাবা কিসের উপরে ভিডিও বানাবো, লাইক রিয়াকশন নাকি হচ্ছে গেম প্লে
আপলোড করবো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। অ্যান্ড অবশ্যই এই ভিডিওতে 200 কমেন্টস ডান করবা তোমরা যারা যারা ভিডিওটা দেখেছো, অ্যান্ড 5000 লাইক ডান করতে হবে অবশ্যই। আমি সব টার্গেট দিই 5000 লাইকে, তোমরা কিন্তু একটাও কমপ্লিট করতে পারো না। আজকে যদি তোমরা 5000 লাইক ডান করতে পারো তাহলে কিন্তু পরের ভিডিও কালকে আসতে যাচ্ছে, মানে বুঝতে পারতেছো প্রতিদিন একটা করে ভিডিও আসবে যদি তোমরা হচ্ছে প্রতিদিন 5000 লাইক ডান করে দিতে পারো। লেটস সি। অ্যান্ড আমাদের হাতে আছে শর্টগান উইথ ডেজার্টিকল। ভাই ডেজার্টিকল আমার হাতে আসলে আমার কাছে একটু বেশি শান্তি লাগে, লাইক আমি ডেজার্টিকালে ভাই প্রো, এটা মানতে হবে। আর যে কোনো গানে খারাপ খেলি না কেন, বাট ডেজার্টিকালে ভালো হেডশট লাগে আমার। ওকে লেটস সি। ভাই পালাইতেছে, লিটারালি পালাইতেছে। আর অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা কি গাইস কোনো নেক্সট টাইম কোনো ভালো প্লেয়ার বা টিকটকারের সাথে ভার্সেস করবো কি না, বাট আমি অনেকদিন ধরে টিকটকার পিটাই না, সো হাত মাথা একদম জ্যাম লেগে আছে। সো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা কার সাথে ভার্সেস করবো। লেটস সি। ওকে ভাই আমি কিন্তু মোটামুটি মুভমেন্ট করতেছি না, বাট এখানে কিন্তু আমি জাস্ট কাভার নিতেছি। অ্যান্ড আমার খেলার স্টাইল অনেক বেশি চেঞ্জ হয়েছে আগের চাইতে। আগে তো শুধু মুভমেন্ট করে অ্যাপলাপাটের স্টাইলে গেম প্লে করতাম, বাট এখন কিন্তু আমি একটু চেঞ্জ করছি, আমার নিজের মতো একটা স্টাইল বানাইছি। এই স্টাইলে আমি এখন থেকে গেম প্লে করবো, বিকজ এটাতে আমার বেশি কিবোর্ডটি পাইতে হয় না। আর ওই স্টাইলে যদি আমি আগের স্টাইলে যদি গেম প্লে করি তাহলে 10 মিনিট আমার পরে আমার হাত ব্যথা করা শুরু করে। সো দেখতে পারতেছো। অ্যান্ড তোমরা তো জানো এই পৃথিবীতে যত গেম আছে আমার মনে হয় সবচেয়ে ফর্টনাইট আর হচ্ছে ফ্রি ফায়ারের মধ্যে বেশি কিবোর্ড টিপতে হয়, সো হাত ব্যথা হয়ে যায়। মানে মাঝে মধ্যে মনে হয় যে ফ্রি ফায়ার খেলবই না। অল রাইট, সো ফাইনালি কিন্তু আমরা এখানে একটা হেডশট মেরে দিছি, অ্যান্ড সাথে সাথে ভুইয়া হয়ে গেছি। অ্যান্ড নেক্সট ডে গাইস কোন ভিডিওর উপরে রিয়াকশন চাও নাকি গেম প্লে ভিডিও চাও সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। দ্যাটস ইট ফর টুডে। লাভ ইউ অটো ক্লাব ফ্রম চিয়ার আরিফ গ্যাং। অ্যান্ড অবশ্যই তোমাদেরকে অগ্রিম ঈদ মুবারক।